প্রিয় দর্শক, আজকে আমরা আসছি আপনার তাকওয়া খানাপিনায়। আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব তাকওয়া খানাপিনায় কি কি আছে এবং ভাইয়ের সাথে কথা বলবো, ওনাদের কাছে আছে কি কি আইটেম পাওয়া যায় সেগুলো ট্রাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আচ্ছা, এই দোকানের কত বছর যাবত আছে? এখানে দীর্ঘ তো প্রায় আড়াই বছর হবে। আড়াই বছর? হ্যাঁ। আচ্ছা, এখানে কেমন আপনাদের এখন বর্তমান অবস্থা? মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আমরা ফার্স্ট টাইম তো আরও ভালো ছিল, এখনও ভালো। অর্থাৎ গরম তো এই জন্য একটু হালকা। আবার জি জি জি, আমরাও লোক মুখে শুনছি এবং আমাদের অডিয়েন্স যারা আছে তারাও বলছে যে আপনাদের খাবারটা অনেক ভালো, এই জন্য আমরা আসি আপনাদের ইন্টারভিউটা নেওয়ার জন্য। আশা করবো যে আপনি দর্শকদের প্লাস আমাদেরকেও নিরাশ করবেন না এবং খানার মান গুণগত মান যেমন আছে ঠিক অমনই দেখার চেষ্টা করবেন। আচ্ছা, তো আজকে কী কী পাচ্ছি আপনাদের এখানে? আমাদের এখানে আজকে পাচ্ছেন হান্ডি বিপটা আছে। আচ্ছা, রেড সহ বলবেন যেটা রসুন দিয়া হান্ডি বিপটা, আর সরিষার তেলে বাগার হয়। আচ্ছা, শুকনো মরিচে, এটার দাম হয়েছে 130 টাকা প্লেট। আচ্ছা, অর্থাৎ 6 থেকে 7 পিস আনুমানিক। তারপর রসুন আছে 1 পিস। আচ্ছা, আর ওটার দাম হয়েছে 130 টাকা। আচ্ছা, আর ওটা হাফ ফুল আছে? আমাদের হান্ডি ছেড়া গোস একবারে কয় টাকা? একবারে তো ফুল হয় না, একবারে ফুল নিলে 260 টাকা ডাবল হয়ে যায়, হাফ 130 টাকা। আচ্ছা, এখানে কত টাকাটা দিচ্ছেন? 130 টাকার যাই এক প্লেট পরিমাণ। এই যে পুরো একজন ঝোল দিয়েন ভাই। হ্যাঁ, এই যে এই ঝোল দিচ্ছি। এই যে মোটামুটি গরু গোস্ত পরিমাণে দেয় নাকি কম বেশি আছে? আমি তো সেকেন্ড টাইমে আসছি, এরকমই। আচ্ছা, এটা ওনার খানা আপনি কতদিন যাব ট্রাই করতেছেন বা কয়বার ট্রাই করছেন? প্রতি 15-20 দিন, 20 দিন পরে বা 3 সপ্তাহ পরে আসে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার স্যাটিসফাইড? হ্যাঁ, চিকেন তাওয়া। আচ্ছা, ওটা আমাদের পাশেও আছে একটা দোকান আছে আমাদের, এই যে এটা এটা চিকেন তাওয়া, ওইটা আমাদের প্যাকেজে 60 টাকা একটা রুটি দিয়া। আর আমাদের এই জায়গায় অনেক কাস্টমার আসে তো চিকেন চাই, ওই জন্য এটা রাখা হয়েছে 100 টাকা, মানে এক রুটি দিয়া। এক বাটি বিক্রি করছেন 100 টাকা করে? 100 টাকা না, এক বাটি ভুল তো না, এই যে আনুমানিক 100 টাকা। নেহারি, এই যে আমাদের নেহারিটা। আচ্ছা, এখান থেকে নিয়ে নিয়ে আপনি এখানে ই করেন? জি জি, ফার্স্ট টাইম তো এটা ভিতরে রাখা হয়। হ্যাঁ, পরে নেক্সট টাইম এটা ভিতরে উঠানো রাখা হয়, যাতে নরম বেশি হয়ে যাবে, আড্ডি বেড়ে যাবে এই জন্য। আচ্ছা, তাহলে আপনি তখন বলতেছিলেন একটা হচ্ছে আপনার 250 টাকা, একটা হচ্ছে 150 টাকা। 120 টাকা। 120 টাকা। আচ্ছা, দুইটা কোন 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 সাইজের গুলো দেন একটু? এটা হচ্ছে আপনার 120 টাকা, আর এইটা হচ্ছে আপনার 250 টাকা। আচ্ছা, সকলকে এরকম সাইজে দেন নাকি কম বেশি আছে? এরকম সাইজ হয়তো দুই একটা ছোট বড়, এতে কারণ সবগুলো মাল তো আর এক সাইজ হয় না। আচ্ছা আচ্ছা, এটা ভিতরে আবার ক্যালসিয়াম, আর এটা ভিতরে রক বেশি, ক্যালসিয়াম কম। হ্যাঁ, আমরা তো দেখলাম, এখন আমরা আসলে খাবারটা ট্রাই করব, খাবার ট্রাই না করলে তো বলা যাবে না যে কেমন। সবার মুখে যেমন লাগে আমাদের মুখে ওরকম নাও লাগতে পারে, অথবা আমাদের মুখে আরও বেশি ভালো লাগতে পারে, সেটা আসলে বলা যায় না ইনশাল্লাহ। এটা ঝোল নেহারি, আপনাদের একটা ইনটেক হান্ডির মুখটা খুলে একটু দেখাবেন যে কি পরিমাণে একটা পাতিলাতে থাকে। এটা গরু, সবগুলো গরু একই সিস্টেম। এই যে মানে প্রত্যেকটা পাতিলে সেম সেম সেম, এই যে একশো দুশো এগুলো পিছিয়েছে হান্ডি ছাড়া। রসুন আছে, শুকনো মরিচ আছে, আচ্ছা আপনাদের যে 60 টাকার প্যাকেজটা যে আছে সেটা কি আমাদের ওই দোকান থেকে কালেক্ট করতে হবে না আপনারা এখানে দিয়ে দেন? না, কালেক্ট তো ওই দোকানতেই হয়। আচ্ছা, যদি হয়তো কেউ চায় এই জায়গায় যেগুলো আমাদের প্রোডাক্টটা খাইলো আনিয়ে দিতে যায় এই জন্য।
যদি আপনারা রিভিউ করবেন তাহলে ওই জায়গা থেকে কিন্তু ভালো হয় হ্যাঁ তত অবশ্যই তাহলে আপনি ই করেন আমাদের একটা হান্ডি বিল দিবেন মানে হাফ যেটা আর ঠিক আছে আপাতত ওইখানকার দুইটা প্যাকেজ দেন আমাদের আমরা ট্রাই করি তারপর দেখছি ওকে এর প্যাকেজটা একটা রুমালি রুটি আর হচ্ছে আপনার চিকেনটা অল্প একটু সালাদ অল্প একটু এটা দেওয়া আছে ঠিক আছে তো কোয়ান্টিটিটা 60 টাকার হিসাবে একদম খারাপও না একদম বেশি ভালো বলার জন্য আলহামদুলিল্লাহ এখন যে দাম সব জিনিস আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা 130 টাকা ওনাদের 150 যে হাফ প্যাকেজটা সেটা আমরা সাথে পাচ্ছি একটা সালাদ দুইটা রুটি আর হচ্ছে একটা সস তো আমরা এখন ট্রাই করবো যে দেখি আসলে খানাটা কী অবস্থা ভাই অনেক তাড়াতাড়ি এটা হার্ড হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে চিকেনটা নেই খালি চিকেন এখানে দেখি কি অবস্থা ভাই টেস্ট ভালো মূলত এটা আসলে বলে বোঝানো যাবে না যে টেস্টটা কেমন আপনারা এসে যখন খাবেন তখন বুঝতে পারবেন ব্যক্তিগত ভাই আমার কাছে ভালো লাগছে আমাকে একটু ঝালঝাল ভাব আছে আর প্রথম বাইটেই মুখটা একটু মিষ্টি মিষ্টি ভাব নিয়ে আসে তারপর ঝালঝাল ফ্লেভারটা বেশ ভালো লাগছে আমার কাছে এখন দেখি সস দিয়ে দেখি ট্রাই করি চিকেন সস ভাই যারা ঝাল প্রিয় তাদের আমার মনে হয় উইদাউট সস খাওয়াটাই ভালো লাগবে আর যারা একটু মিষ্টি পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি আর মাটা তার দরকার তো তারা অবশ্যই সসটা ট্রাই করবেন ফার্স্ট চিকেন দেন সস আচ্ছা এখন আমরা একটু হান্ডি বিফটা ট্রাই করি ভাই ক্যামেরা দেখে কি বেশি দিয়ে দিছে এইটা ঠিক আছে আমাদের বাড়িতে রেগুলার যে খানাটা খাই সেম টেস্ট এবং সেম টেস্ট এবং সেম ফ্লেভার পাওয়া যায় সব কিছু ঠিক আছে হান্ডি ভিপে যে একটু চুইয়ের বা একটু ঝালের মাত্রাটা থাকবে সেটা ওরকমটা নাই ঠিক আছে রেগুলার খানার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনারা সকলে আসবেন